কেঁদে চলছি একটা আইন থাকা সত্ত্বেও কেন এতগুলো শাল গাছ কাটা হবে তার জবাব সরকারকে দিতে হবে। আমরা জানতাম যেখানে পুরুলিয়ার অযোধ্যা বুরুতে আপার ড্যাম তৈরি হয়েছে সেখানে নাকি হাতি থাকতো, সেখানে হাতি থাকতো, সেই হাতি যেখানে নিজেদের সংসার গড়েছিল সেই জায়গাটাকে আপার ড্যাম তৈরি করে হাতির বাসস্থানকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরকম অনেক আইন আদিবাসীর জন্য, জল জঙ্গলের জন্য, এই মাটির জন্য, এই ভূমির জন্য তৈরি করেছে সরকার, সংবিধান দিয়েছে, কিন্তু প্রত্যেকটা আইন সরকার আদিম আদিবাসী ভূমিপুত্র ভারতবর্ষের ভূমিপুত্রদের বিরুদ্ধে গিয়ে সেই আইনগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে আদিবাসীদের অধিকারটাকে খর্ব করে দিচ্ছে। এবং আমরা কি এটা দেখতে পাচ্ছি না? আমরা সবই দেখতে পাচ্ছি। প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে কিন্তু আদিবাসী আক্রান্ত হয় তার বিচার হয় না। 2006 আইন আছে, শাল গাছ কাটা হয় তার বিচার হয় না। আদিবাসীদের সংস্কৃতিতে আছে সার্জমক মাতরমক গেলেক গেলেক মাগসায়। এই মানেটাকে, সংস্কৃতির এই প্রেয়ারটাকে সারা ভারতবর্ষে তুলে ধরা যেত, কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সরকার যে রাজনৈতিক দলেরই আসুক না কেন তারা সবসময় চেষ্টা করছে এই ভূমিপুত্রদের অধিকার, এই ভূমিপুত্রদের আইন, এই সংবিধানটাকে আমরা মানব না। এটা কি বেআইনি নয়? সারা ভারতবর্ষে আদিবাসীদের মুছে দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানটাকে দিল্লির রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়, তার বিচার হয় না। এর বিচার আজকের পুরুলিয়ার সমাবেশ, আরএসকে ময়দানের সমাবেশ, এটা শুরু, এটা শেষ নয়। তাই সংগ্রামী আদিবাসী ভাই বন্ধুদের কাছে আমি একটাই কথা বলবো, সারা ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধান, পৃথিবীর বৃহত্তর সংবিধানের বিরুদ্ধে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের সেই আইনগুলোকে তছনছ করে দিচ্ছে, তার জন্য ভূমিপুত্রদের তীর ধনুক হাতে নিয়ে অস্ত্র হাতে দাঁড়াতে হবে। নচেত ভূমিপুত্রদের রেহাই নেই, নচেত ভূমিপুত্রদের রেহাই নেই। সব থেকে বেশি আইন আদিবাসীদের বাঁচার জন্য আছে, এই দেশটাকে বাঁচার জন্য আছে, এই ভূমিটাকে বাঁচানোর জন্য আছে, এই সার্জম মাত্রম, এই উদ্ভিদ, এই পৃথিবী, এই গুরুকে রক্ষা করার জন্য আছে, কিন্তু দিন দিন এই আইনগুলোকে খর্ব করে সমস্ত অধিকার নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা কি বেআইনি নয়? এটা বেআইনি নয় কি? পরিষ্কার আজকে পুরুলিয়ার আরএসকে ময়দান থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, সংবিধানটাকে খর্ব করে গভর্নমেন্ট যে বেআইনি কাজ করছে, আমরা জাহের বুটের আসার কাপি যেটা আমাদের দেব দেবতারা দিয়েছে সেই হাতের অস্ত্র দিয়ে তার মোকাবিলা আমরা করব। ভারতবর্ষের ভূমিপুত্র আদিবাসীরা ছেড়ে কথা বলবে না, তাদের হাতে আসার কাপি আছে, পুনরায় লড়াই শুরু হবে। যে লড়াই আজকে সারা ভারতবর্ষের মানুষ ভুলে গেছে, যে লড়াইয়ের কথা ইতিহাসটাকে আজকে বিকৃতি করা হচ্ছে, যে লড়াই ভূমি বিবাদ নামে পরিচিত, যে লড়াই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত, যে লড়াই সারা পৃথিবীর হাফ অংশকে যে ব্রিটিশরা দখল করেছিল সেই ব্রিটিশদের বুক কাঁপিয়ে দিয়েছিল, সেই ভূমি রিভল্ট, সেই সাঁওতাল বিদ্রোহকে বিকৃত করার অধিকার কে দিয়েছে? গভর্নমেন্ট এত সুড়সুড়ি দিচ্ছে কেন? লালগড় ব্রিজের মাথায় এক হাতে এক সাইডে মাহাতো নামে আর এক সাইড নামে এক সাইডে সিং নামে মূর্তি করা হবে কেন? সরকারকে তার জবাব দিতে হবে। আমাদের সরদার বাবু বলেছেন, ডিএম আইএসআর তার জবাব দিতে পারেনি,
শুধু বিএম নয় সরকার জবাব দিতে পারবে না। সরকার তো চাইছে আদিবাসীদের নিঃশেষ করবে, কারণ আন্তর্জাতিক আইন বলছে সারা ভারতবর্ষের আদিমদের বাঁচানোর জন্য ইউএনও যে রুলস তৈরি করেছে সেটাতে পরিষ্কার বলা আছে যে দেশে ভূমিপুত্ররা বর্তমান, যে দেশে ইন্ডিজিনাস পিপল আছে, আদিম আদিবাসী আছে, সেই দেশটা তারাই চালাবে। তাই তারা আদিবাসীদের সংস্কৃতিটাকে ধ্বংস করার জন্য তারা ধর্মঘট দিতে চাইছে না। বাবা সাহেব রচিত আদিবাসীদের জন্য যে আইনগুলো তৈরি হয়েছে তার সঠিক বাস্তবায়ন লাগু করছে না, এগুলো সবই বেআইনি হচ্ছে। আপনি একটা বেআইনি কাজ করবেন, এসপি বিশাল বড় একটা পুলিশ বাহিনী নিয়ে চলে আসবে আপনার এখানে, লাঠি চার্জ করবে, কানানে গ্যাস ছুড়বে, প্রয়োজনে গুলি চালাবে। আমি আজকে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বিভিন্ন সরকার, ভারতবর্ষে যতগুলো রাজ্য সরকার আছে এবং ভারতবর্ষে যে সরকার চলুক না কেন, আপনারা যদি সংবিধান না মেনে, আদালত না মেনে, কোর্ট না মেনে, সংবিধানের আইনগুলোকে না মেনে যদি বেআইনি কাজ করবেন, তাহলে আমরা অস্ত্র হাতে তার পাল্টা দিতে জানি। সেই হুঁশিয়ারি আজকে পুরুলিয়ার আরএসকে ময়দান হতে আমরা দিচ্ছি। তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু এটুকু জেনে রাখুন সারা ভারতবর্ষে আদিমদের নিঃশেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য সংবিধানের আইনের বিরুদ্ধে সরকার, গভর্নমেন্ট, আদালত, বিভিন্ন রাজনৈতিক দল করে যাচ্ছে। আজকে শুরু হলো, পশ্চিমবাংলার কোনায় কোনায় আমাদের সভা করতে হবে, আমাদের লোকগুলোকে বোঝাতে হবে যে গভর্নমেন্টের দায়িত্ব সংবিধানটাকে রক্ষা করার, এই বন জঙ্গলটাকে রক্ষা করার, আদিমদের অধিকারটাকে রক্ষা করার দায়িত্ব। সেই সরকার যদি বেআইনি কাজ করে আমরা সিধু কানু বিরসা মুন্ডার মতো অস্ত্র হাতে তার পাল্টা দিয়ে সেই সরকারকে গুলিসাত করে ছাড়ব। আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, আবার বক্তব্য আছেন, আমি দীর্ঘায়িত করছে না, শেষে আমি বাবা তিলকা মুর্মু জিতকের, সিধু কানু জিতকের, ফুরোজানো জিতকের, শহীদ রঘুনাথ সিং জিতকের বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ভারত জগৎ সন্তান পঠগত জিতকর জিতকর জিতকর, আদিবাসী কল্যাণ সমিতি জিতকর জিতকর জিতকর, ভূমি সমাজ জিতকর জিতকর জিতকর, বন্ধা সমাজ জিতকর জিতকর জিতকর, মালি সমাজ জিতকর জিতকর জিতকর, গোষ্ঠী দুর্নীতির বিরুদ্ধে আদিবাসী কল্যাণ মঞ্চ লড়ছে লড়বে লড়ছে লড়বে, গোষ্ঠী দুর্নীতির বিরুদ্ধে আদিবাসী কল্যাণ মঞ্চ লড়ছে লড়বে লড়ছে লড়বে। জোহার, সবাই নমস্কার।